ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তান শয়তানের প্রসাব খাওয়া হয় এটা কি সম্মত না ভাই এটা সম্মত কোনো কথা নয় আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন যেমন দাঁড়িয়ে পেশাব পানি পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয় না তারপরে কেউ যদি শুয়ে শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে এগুলো সব লোক মুখে প্রচলিত এবং বানোয়াট কথা যেগুলোর কোনো ভিত্তিকরণ হয়েছে কোথাও নেই এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পেশা পানি খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ভালো না গলার আটকে যেতে পারে আর শরীরের দৃষ্টিকোণ থেকে একটা ভালো জিনিস না তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখায় দিলেন তো এই ধরনের বিষয়গুলো সত উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং না যায়জ কারণ من كذب علي مت من كذب علي متعمدا فليتبع مقاده من النار النبي صلى الله عليه وسلم বলেছেন আমার নামে যে মিথ্যা কথা বলবে মিথ্যা কথা রটাবে সেজন্য তার ঠিকানাকে জাহান্নামে জেনে রাখে বিধায় এই ধরনের আপনার পানি পান সরি এই ধরনের কথা বলা এটা যা জায়েজ এবং গুনাহের কথা আফরোজা খাতুন আপনি লিখেছেন আমরা সাত ভাই বোন মা মারা গেছেন মৃত্যুর আগে মা আমাদের চার ভাই বোনকে চারটি সঞ্চয়পত্রের মালিক বানিয়ে দিয়ে গেছেন মায়ের আরও অ্যাসেট আছে সেগুলোর মিরাজ সবাই পাবে কিন্তু চার ভাই বোনের জন্য সঞ্চয়পত্র ভোগ করা যায় হবে কি যদি এটা আপনার মা জীবদ্দশায় গিফট আকারে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সমান হারে আপনাদেরকে দিয়েছেন জায়জ হতে পারে বাট সঞ্চয়পত্র এটা খুব দ্রুত তার সাথে ভেঙে ফেলতে হবে এবং অতিরিক্ত মুনাফাটা গ্রহণ করা যাবে না কারণ এটা শুধু হবে সঞ্চয়পত্রটা অতিরিক্ত মুনাফাটা আর অন্য যে অ্যাসিডগুলো আছে সেগুলো অন্য ওয়ারিসদের মতো আপনারাও ভাগ পাবেন ইনশাআল্লাহ তারা অর্থাৎ কোনো মানুষ জীবদ্দশা তার সন্তানদেরকে যদি কোনো উপডোকন উপহার দিয়ে যেতে চান তার সম্পর্ থেকে কোনো কিছুটা মিরাজ হিসাবে না উপহার হিসাবে তাহলে সেক্ষেত্রে একটি বিষয় তা হলো লক্ষ্য দক্ষ তা হলো তাদের প্রতি সমতা বজায় রাখতে হবে এবং কাউকে দিল কাউকে মাহরম করলো এটি করা যাবে না এছাড়া এটি মৌলিকভাবে যায়জ কোনো বিষয় নয় মাহমুদুল হাসান মাসুর মাসুক আপনি লিখেছেন আমার বাবা মা নেই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ ভাইয়ের ঘরে রিজিক রেখেছেন এজন্য তিনজনের পরিবার পরিবারে নানা কাজে ভাবির সামনে যেতে হয় এখন কি করতে পারি দেখুন যদি আপনার ভাবির সামনে একান্ত ভাবির সাথে কোনো পরামর্শ করতে হয় তাহলে পর্দার আড়াল থেকে করবেন কথাবার্তা বলবেন কিন্তু তার সামনে যাবেন না যথাসম্ভব আপনি পর্দার বিধানকে মেনে চলবেন কারণ পর্দার বিধানটা মেনে চলাটা ফার্স্ট এটা কোনো নফল কোনো বিষয় নয় বিধা আপনাকে এখানে সর্বোচ্চ শক্তি লাগাতে হবে চেষ্টা করতে হবে আপনি ঠুনকো কোনো অজুহাত দিয়ে এখানে সরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আমরা অনেকেই এই জাতীয় ইস্যুতে ঠুনকো অজুহাত দিই এবং ছোটোখাটো কোনো অজুহাত দিয়ে আমরা দেখা যায় এই পর্দার বিধানটাকে লঙ্ঘন করি এতে কিন্তু আমরা গুণাগার হব এবং ভাবির সাথে দেবরের পর্দা ভাসুরের পর্দা অন্য সাধারণ মানুষের যে পর্দা হবে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ নবীতা আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবার মুদি দোকান আছে মাঝে মাঝে বাবাকে না জানিয়ে এক দুইটা চকলেট খাই এটা কি হারাম খাদ্য হবে আপনার বাবার পক্ষ থেকে এক দুটা চকলেট সন্তান খাইলেও যদি কিছু মনে না করেন বাধা না দেন তিনি জেনেও না জানা ভান করেন বা এটাকে তিনি পত্তা না দেন তাহলে বুঝতে হবে তার পক্ষ থেকে মন সমর্থন আছে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি তাকে লুকিয়ে লুকিয়ে আপনি খান এবং তিনি দেখলে রাগ করবেন আপনি জানেন এবং তিনি এটাতে সম্মত নন তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এরপরে রাজানী রহমান এই আইডি থেখাপ্তি লিখেছেন আমার মেয়ের নাম আর আরফা ইসলাম রওজা এই নামটা কি ঠিক আছে অনেকে বলে রওজা মানে কবর এই নামটা কি রাখা যাবে দেখুন রওজা মানে কবর এটি ভুল রওজা মানে হলো বাগান অতএব একজন মানুষ তার মেয়ের নামকে বাগান নাম রাখতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আরাফা ইসলাম রওজা আরাফা ইসলাম একটা নাম রওজা আরেকটা নাম একটা মানুষের এতগুলো নাম দরকার নেই তার নামের সাথে তার ফাদারের নামটা সে সাংস হতে পারে কিংবা ফ্যামিলি নেম নাম যুক্ত হতে পারে পরিবারের নেম চৌধুরী বংশ বা বংশ বা অন্য কোনো বংশ ইত্যাদি আর বাবার নাম যদি থাকে ধরেন মোহাম্মদ রজা মোহাম্মদ বা রজা বিন্দি মোহাম্মদ এ জাতীয় নাম হতে পারে কিন্তু কয়েকটা নাম একজন থাকা অনুচিত বা কি মৌলিকভাবে রজা নাম রাখাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাহলে